শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংসদ সদস্য পঙ্কজ নাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পঙ্কজ নাথের অব্যাহতির খবর হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। তার সাথে জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব দীর্ঘদিনের, দুই উপজেলা একাধিক গ্রুপে বিভক্ত হওয়ায় গত 10 বছরের ব্যবধানে 9 জন নিহত হয়। এছাড়া আহত হন শতাধিক নেতাকর্মী। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পঙ্কজ নাথ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। মহান জাতীয় সংসদে এত বড় অপদার্থ এবং অসভ্য লোক জাতীয় সংসদে থাকার কোনো নৈতিক রাইট নেই, এবং এই সমস্ত লোকের কারণে মাননীয় প্রধানমন্ত্রীরও বদনাম হইতেছে, বস্তার পর বস্তা জমা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ। সে করে নাই এমন কোনো অপকর্ম নাই, সরাসরি নির্দেশ দিয়ে দেয় কর্মীদেরকে মারিয়া ফেলা। আমি বুঝবো আমি চিঠি পেয়েছি, হ্যাঁ অবশ্যই চিঠি আমি পেয়েছি, ওকে থ্যাংক ইউ, এই বলবে আর না ভাই।